একটু দাঁড়াই বাবা, একটু তাকাই ক্যামেরার দিকে, তাকাই আমি আমার এক বড় ভাইয়ের থেকে শুনে তারপর এখানে জানলাম যে হারপাওয়ার প্রজেক্টে এরকম সিস্টেমে ট্রেনিং হয়। তারপর উনি আমাকে বললো যে তুমি আবেদন করো। তারপর লিঙ্ক নেওয়ার পর আমি মোবাইল ফোন দিয়ে আবেদন করলাম। আমার ইচ্ছে ছিল আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, যার কারণে আমি ওয়েব ডেভেলপমেন্টেই আবেদন করি। তারপর আমাদের পরীক্ষা হয়, দেন ভাইবা হয়, তারপর হচ্ছে 6 মাসের একটা কোর্স চলতেছে আমার রানিং, এখন 3 মাসের কোর্স চলতেছে, আর হচ্ছে আমাদের আরও অর্ধেক করতে হবে। আর আজকে আমাদের ল্যাপটপ বিতরণ চলতেছে, যেটার মাধ্যমে ল্যাপটপ পাওয়ার ফলে আমি বাসায় গিয়ে আরও ভালোভাবে প্র্যাকটিস করতে পারি। আমার ইচ্ছা ছিল যে উদ্যোক্তা হব, ফিনান্সিং শিখবো, কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় শিখবো। তো সরকারের মাধ্যমে এই হারপাওয়ার প্রকল্পটা আসলো, আমি এখানে ভাইবার মাধ্যমে যুক্ত হলাম। দেন আমি এখানে 5 মাস ব্যাপী ক্লাস হবে, আর হচ্ছে 1 মাস মেন্টরশিপ। আমি আপাতত 50 দিন ক্লাস করেছি, এরপরে আমাদের এখন ল্যাপটপ বিতরণ হবে। ইনশাল্লাহ আমি এই ল্যাপটপ পাওয়ার পরে fiverr.com freelancer.com টাকা ইনকাম করার জন্য মার্কেটিং করতে পারবো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, কারণ তার উদ্যোগে এবং তার এই প্রকল্পের কারণে আমরা নারীরা ঘরের বাইরে এসে এরকম একটা ট্রেনিং নিতে পারছি, এবং আমাদের এই ট্রেনিংয়ের কারণে আমরা ঘরে বসে অর্থ উপার্জন করতে পারব। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের এই প্রকল্পের অধীনে যারা রয়েছেন, যারা কাজ করছেন তাদেরকে। আমি বলি যে আমি এখানে, আমি যখন নিউজ পাই যে এরকম একটা কোনো প্রকল্প হবে যেখানে নারী ফ্রিল্যান্সার তৈরি করা হবে, তখন খুব আগ্রহ জাগলো। কারণ ফ্রিল্যান্সিং জিনিসটা আমরা বর্তমান মানে অনেকেই অনেক আগে থেকে করে আসতেছে, কিন্তু এই জিনিসটা আমরা খুব বেশি প্রায়োরিটি দিয়েছি, গুরুত্ব দিয়েছি করোনাকালীন সময় থেকে। এই সময় থেকে যারা যাদের গ্রাফিক্সের কাজ বা আদার্স ডেভেলপমেন্টের কাজগুলো জানে এবং যাদের বাসায় ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে, তারা এই কাজগুলো করতে পারতো এবং তারা ঘরে বসে করোনাকালীন সময়ে ব্যাপক অর্থ উপার্জন করতে পারতো এবং খুব সুন্দরভাবে তারা সব কিছু কন্টিনিউ করতে পারতো। তো তখন থেকে খুব আগ্রহ জাগে যে আই উইশ যদি আমি করতে পারতাম। আমি রাইজ আপ ল্যাবসের এই প্রজেক্টের, হারপার প্রজেক্টের ট্রেনিং পার্টনার, রাইজ আপ ল্যাবসের পরিচালক হিসেবে আছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট উপহার ল্যাপটপ দেওয়ার জন্য রঘুরাটে আসছি। আমাদের রাজশাহী ডিভিশনে 12টা উপজেলায় আমরা কাজ করতেছি। আজকে তার মধ্যে থেকে জয়পুরহাটে আমাদের অলমোস্ট 3 মাস ক্লাস হয়ে গেছে, তাদের ল্যাপটপ দেওয়া হয়নি। তো এই ল্যাপটপের উপহারটা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা এসেছি আসলে দেওয়ার জন্য সবাইকে। আর যারা এই প্রজেক্ট করতেছে তাদের সবার জন্য অনেক শুভকামনা থাকবে আমাদের পক্ষ থেকে, আর ভবিষ্যতে যাতে তারা নিজেরা এই ল্যাপটপ নিয়ে, এই ট্রেনিং শিখে, এই ল্যাপটপটাকে কাজে লাগিয়ে ফিউচারে যাতে সরকারের যে টার্গেট, সেই টার্গেট অ্যাচিভমেন্টের জন্য, রেভিনিউ আর্নিংয়ের জন্য কাজ করতে পারে, এই জন্য সবাইকে আমরা চেষ্টা করতেছি আমাদের আন্তরিকভাবে যতটুকু সম্ভব শেখানোর জন্য। আর সবাই শিখতেছে, এটা আমি আমি বিশ্বাস করি মনে প্রাণে যে আমাদের স্টুডেন্টরা ভালো করতেছে, আমরা ভালো করবো তাদেরকে দিয়ে। কারণ তারা ভালো করলে আমরা ভালো করবো, আমরা ভালো করলে দেশ ভালো করবে, প্রজেক্ট ভালো করবে এবং সরকার ভালো করবে। এই জন্য আমি তাদের পাশাপাশি আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী এবং হারপার প্রজেক্টকে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।